1 জীবনের সবথেকে টপ এক্সপেরিমেন্ট হলো এবার। রাত্রি বাজে 8টা। ফাটাফাটি বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার একদম ঝন্নাটেদার ওয়েদার হয়ে গেছে, দারুণ অসাম। ও ঠান্ডা ঠান্ডা ফিলিং, এতক্ষণ যা হট ছিল। তো যাই হোক, যেখানে ভিডিও শেষ হয়েছিল আগেরটা, ঠিক সেই জায়গা থেকে শুরু হচ্ছে আবার পরের পার্টটা। তো না, আগের পার্ট না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক আছে, তো আগের পার্টটা দেখে নাও, তারপরে এই পার্টটা দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। আমি একটু পর আবার আসছি এই ভিডিওর উইনার, আগের ভিডিওর উইনারের নাম নিয়ে। জলঢাকা নদী ঘোরা হয়ে গেল, এবার বিন্দুর পথে রওনা। এখন আবার পাহাড়ে উঠাও। চলো, এখানে যে অফরোডটা আছে, ও বিভৎস অফরোড। এই যে না, কোনো অসুবিধা নেই, সিঙ্গেলে উঠানো ভালো হবে, ডবলেও টাফ হয়ে যায়, ডবলে টানবে কম। ও কি জায়গা মাইরি, সেই জল কে দেখো, তুই ওকে ছাড়ে আসবি নদীতে মিশে যাচ্ছে। কোথার থেকে আসছি? সেই উপর থেকে, ঝালং এর সব কমপ্লিট। এখন রওনা দিলাম বিন্দুর পথে। বিন্দু এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার আরো উপরে যেতে হবে। চলো বিন্দু, জলঢাকা হাই স্কুল। ফাইনালি সেই যেখানে ক্যামেরা খুললাম সেখান থেকে 6 কিলোমিটার রাস্তা ছিল, 6 কিলোমিটার রাস্তে নাই করে আমাদের 20 মিনিট লাগলো। এত অফরোড, এত অফরোড, আর লাস্ট যে ওয়াটার ক্রসিংটা দেখাতে পারলাম না তোমাদেরকে, খালি জাস্ট এখানে। এখন চলে এসেছি বিন্দুতে, বিন্দুতে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেলো, একটা সেটের তলে সবাই মিলে দাঁড়িয়েছি, আর পিছনে সেই বিন্দুর বাঁধ দেখাচ্ছি। প্রচন্ড জলের স্রোত ওখানে, প্রচন্ড স্রোত, বিভৎস। পরে দেখাচ্ছি বৃষ্টিটা কমলে। এই এক সমস্যা বৃষ্টির দিনে, বেশি ব্লগিং করা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে ক্যামেরা খারাপ হয়ে যাবে। তো তোমরা দেখে নাও সেই বিন্দু, লাস্ট ইন্ডিয়া, এরপরে পুরোটাই ভুটান। জলের আওয়াজ হয়তো এতক্ষণ তোমরা পাচ্ছ, তো আমিও জোরে জোরে কথা বলছি, কিছু করার নেই, নাহলে জলের আওয়াজ, প্রচণ্ড জলের আওয়াজ। তো
চলো দেখাচ্ছি তোমাদেরকে ভিউ আমি। জাস্ট 3, 2, 1 প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছিটা পড়ছে, জলের ছিটা আসছে পিছন থেকে, তো রেন্স অলরেডি ভিজে গেছে, তো ঢুকাই ব্যাগে এটা, আমরা ঘুরে এখান থেকে বেরোবো, কারণ আমাদের আজকে লাভারি সব ঢুকতেই হবে, আড়াইটা এখানে বাজে, মেলা দূর এখান থেকে, চলো। এত খাটনি করছে ভিডিও বানানোর জন্য, এত দূর এসলাম, আর রাস্তা অফরোড, জাস্ট এসে বৃষ্টির জন্য এসে আমরা লাগাতে পারছি না, আমরা দেখাতাম কীরকম অফরোড রাস্তা, এত খাটনি করছি, একটা লাইক তো বানতা হয়, আর লাইক একটা সাবস্ক্রাইব করে দাও, এতক্ষণ যদি দেখে থাকো প্লিজ লাইক একটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের লাইকটাই আমাকে মোটিভেট করবে আরও। বিন্দু থেকে উঠে এখানে এসে দাঁড়ালাম, আর ক্যামেরা বের করার এনার্জি নেই শরীরে, তাই মোবাইল দিয়ে শুরু হয়ে গেলাম, এখন যাবো খাওয়া দাওয়া করতে হবে কিছু, 3টা অলরেডি বাজে, এখন আমাদের ডেস্টিনেশন অনেক দূর, আজকে পৌঁছাতে পারবো কিনা এত কোনো ঠিক নেই, এখানকার ভিউটা দেখো, ও সেই ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেলো, ওখানে কীরকম বৃষ্টি পড়ছিল, এখানে টনটন আর রোদ উঠেছে, তো চলো এখন যাই রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদা হয়েছে। বিন্দু থেকে বেরিয়ে, সেই স্পট থেকে বেরিয়ে এখন একটা রেস্টুরেন্টে আসলাম, এই সেই রেস্টুরেন্ট যেখানে এর আগেরবারও খেয়েছিলাম, একটা সেম রেস্টুরেন্ট যেখানে এর আগেরবারও খেয়েছিলাম, চন্দনদা, শঙ্কুদা, অজয়, রানা, আমি, পল্লব, নিবেদিতা সবাই মিলে একসাথে, মনে পড়ে গেল, মনে পড়ে গেল সেই স্মৃতি। আর এই যে নিচে ঝালং, যেখান থেকে আমরা প্রথমে ঘুরে আসলাম, সেই ঝালংয়ের জায়গাটা, এখন খাওয়া দাওয়া করতেই হবে, অবস্থা খুব খারাপ, ব্যাক এবারে গেছে, আরে বাপরে যা অফরোড রাস্তা, ওইদিকে বৃষ্টির জন্য এস জে ক্যাম্পের শ্যুটটা হলো না, জাস্ট এখন যেটুকু শ্যুট হয়েছে সেটুকুই দেখাতে পারবো, যে এত অফরোড, এত অফরোড, মাথা খারাপ করার মতো অফরোড, এখন যাই হোক, তো এতক্ষণ দেখে থাকলে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, অনেক খাটনি লেগেছে, বাপরে বাপ শরীর শেষ টায়ার্ড, এখন যেতে হবে লাভা, অনেকটা দূর, দেখি যেতে পৌঁছতে পারি কি না, এখনও ঠিক নেই, তো আগে লাঞ্চটা করে দিই, লাঞ্চে হবে চিকেন চাউমিন, রাইস টাইস আর খাবো না এখন, এখন রাইস খেলে ঘুম পাবে, চলো আগে খেয়ে আসি চিকেন চাউমিন, তারপর প্রচণ্ড খিদা হয়েছে। তো কেমন লাগছে ভিডিও, আশা করি ভালোই লাগছে, এটা আমার নিউ এডিটিং রুম, ছোট্ট একটা রুম, এটা জাস্ট ছোট্ট একটা রুম, নতুন এডিটিং রুম বানিয়েছি আমি এটাকে, তো যাই হোক আগের ভিডিওর উইনার এবারে নাম বললাম না, সোজা আমার ফেসবুক স্ট্যাটাস আর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দেখে নেবে এবারকার উইনারকে, এবারকার উইনারের নাম নেওয়া যাবে না, স্পেশাল কেউ আছে এবারকার উইনার। তো চলো উইনারের নামটা দেখে নাও ততক্ষণ, আর তারপর চলো আবার যাওয়া যাক, এবার যাবো লাভার হিসেবে দিকে, চলো লাভার দিকে যাওয়া যাক। কি দৃশ্য, কি দৃশ্য, সেই সেই সবুজ পাহাড় একদম, এটাই মজা বর্ষার দিনের পাহাড়, বৃষ্টির পাহাড়, এমনি সময় আসলে কি হয় মরা পাহাড় থাকে, সবুজটা থাকে না, রাস্তা না, বাপরে
বাবারে ওয়াটার ক্রসিং রে, ল্যান্ডস্লাইড হয়েছে, সব ল্যান্ডস্লাইড এগুলো। আবার ওয়াটার ক্রসিং, এবারের মতো ওয়াটার ক্রসিং আর কোনো দিন পাইনি। জুতাটা কেনা সার্থক, এই ওরা ধর জুতা কেনা, এই জুতা কেনা সার্থক। হ্যাঁ ঠান্ডা লাগবে, জ্যাকেট লাগানি। ভিউ দেখো সেই, আমরা ওই রাস্তাগুলো দিয়ে আসলাম সব, আর ওখানে আকাশটা ওফ অসাধারণ আকাশ হয়ে আছে। ঠান্ডা লাগছে, জ্যাকেট একটু লাগিয়ে নি আমরা, কিন্তু বেশি দেরি করা যাবে না, আরো 26 কিলোমিটার আছে। আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে যে এর আগের ভিডিওতে আমরা দুটো নদী দেখেছিলাম, একটা মূর্তি নদী আর একটা নদীর নাম কি ছিল, কমেন্ট করে জানাও আর প্রাইজ জিতে নাও। উফ, জীবনের সবথেকে টপ এক্সপেরিমেন্ট হলো এবার। রাত্রি বাজে 8:05 রাত্রি, এখন এসে পৌঁছালাম লাভাতে। অবস্থা খারাপ, সেই সকাল 9টায় বেরিয়েছিলাম লাটাগুড়ি থেকে, এখন বাজে রাত্রি 8টা। পুরো বৃষ্টি ভেজা ওয়েদার, কিছু করার নেই এখানে, একদম অন্ধকারের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি কী হলো, ট্র্যাজেডি হলো লাভাতে এসে দেখি লাভা বন্ধ, পুরো লাভা রিসর্ট সব বন্ধ, কোনো হোটেল নেই, কোনো কিছু খোলা নেই। লাস্টে অনেক কষ্ট করে, অনেক লোককে বলে টোলে আমরা একটা হোমস্টে পেলাম। এখন ওই হোমস্টেতে কেবলই ঢুকলাম, এখনও ড্রেস ছাড়িনি, রাত্রি 8টা বাজে, সব বন্ধ, টোটাল বন্ধ, টোটাল। রাস্তায় মাঝখানে এমন একটা প্যাচ আসলো যে একদম মেঘে ঢাকা রাস্তা, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, বিধিকিচ্ছি অবস্থা। যাই হোক, তো আজকের ব্লগ এখানেই এন্ড করি, অনেক খাটনি হয়েছে, অনেক পরিশানি হয়েছে এখানে পৌঁছাতে, তো এর জন্য একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ব্লগ এখানেই এন্ড করি, আবার দেখা হবে কালকের ব্লগে। কালকে আমরা এখন দেখি লাভার হিসাবে তো ঘুরতে পারবো কি পারবো না জানি না, মাথা খারাপ হয়ে গেছে, বেকার লাভাতে আসালো, বেকার, একদম সব মন্দ, কেউ জানতো না। যাই হোক, তো চলো, লাইক অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, এত খাটনির জন্য একটা লাইক চাইতেই পারি আমি, প্লিজ লাইক করে দাও, প্লিজ প্লিজ, দয়া করে, আর কি বলবো। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার কালকের ব্লগে।